আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাতালার অশেষ সহমতে আছেন। বন্ধুরা মহান আল্লাহ তালা ছাড়া দুনিয়া সব সৃষ্টি দৃষ্টিনন্দন ঘর বাড়ি প্রাণাদিক প্রিয় সন্তান স্ত্রী কোনো কিছুই স্থায়ী নয় সব কিছুই ধ্বংসশীল মহান রবের ছোট একটি হুকুমেই সব ধ্বংস হয়ে যাবে কি তার ভয়াবহতাও কল্পনাতীত তবে কেমতের আগে দুনিয়ায় বেশ কিছু আলামত প্রকাশ পাবে আজকের ভিডিওতে দেখবেন একজন মহিলা ঘোড়ার সাথে একই করল যা কেয়ামতের আলামত বহন করে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা হাদিসদের মধ্যে এসেছে কেয়ামতের আগে ভ্যাবিচার বেড়ে যাবে বর্তমানে কি পরিমাণ ভ্যাবিচার বেড়ে গেছে তা দুটি চোখ বন্ধ করলেই তা অনুভব করতে পারবেন কেয়ামতের আগে অশ্লীলতা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে বাহিরের দেশের কথা বাদ দিন আমাদের দেশের কথা একটু চিন্তা করে দেখুন কি পরিমাণে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে সেটা আপনি নিজেই ভালো করে জানেন কেয়ামতের আগে অশ্লীলতা একদম শেষ স্তরে পৌঁছে যাবে এবং মানসিক চাহিদা মেটাবে পশু পাখি দিয়ে এটাই কেয়ামতের অন্যতম একটি আলামত অনেক নিউজে দেখা যাচ্ছে মানুষ দৈহিক চাহিদা পশু পাখি দিয়ে মেটাচ্ছে মেয়েরা ঘোড়ার সাথে এবং কুকুরের সাথে দৈহিক চাহিদা মেটাচ্ছে না অজুবিল্লা। বর্তমান যুগে এমন কিছু কেয়ামতের আলামত আমাদের এই পৃথিবীতে পাওয়া যাচ্ছে যখনই এই আলামত খুব বেশি প্রকাশ পাবে তখনই মনে করবেন পৃথিবী কেয়ামতের নিকটবর্তী হয়ে গিয়েছে কেয়ামতের কিছু ছোট ছোটো আলামত রয়েছে যা পৃথিবীতে সংগঠিত হয়ে গেছে এর মধ্যে অন্যতম কিছু আলামত হচ্ছে নবী করিম সাল্লাহ আলী লাভ লাভ এবং নবী করিম সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকাল বাইতুল মুকাদ্দাস বিজয় ফিলিস্তিনের আমাজ নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া মানুষের প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা নানা রকম নতুন নতুন ফিতনা সৃষ্টি হওয়া যেমন ইসলামের শুরুর দিক থেকে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর হত্যাকাণ্ড সংগঠিত হওয়া সাথে জামাল সিফিনের যুদ্ধ মহান আল্লাহ তালা রবুল্লা আলমিন আমাদের সকলকেই এই ধরনের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন